Hey all, welcome back to my channel. আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমার চ্যানেলে সাথেই আছেন। বৃষ্টিমুখর একটা দিন, এই দিনটাতে আমার বাবার বাসায় দাওয়াত ছিল। তো ঈদের পরের দিনের ভিডিও এটা। ঈদের দিন আমাদের সব সময় নানু বাসায় দাওয়াত থাকে, সেটা তো আপনারা দেখেছেনই। আমি একটু ক্লিপ শেয়ার করেছিলাম, আর আজকে ছিল আমার বাবার বাসায়, মানে ঈদের পরের দিন দুপুরবেলা। তো এখানে যেহেতু দুপুরবেলা দাওয়াত আর আমরা একটু লেট করে উঠি, তো সেই জন্য এখানে চা বসিয়েছে মা, আর চিড়া ভাজা ছিল। আর আমরা উঠার আগেই আম্মুর মোটামুটি রান্না শেষ হয়ে গিয়েছিল। এখানে আম্মু গরুর মাংস রান্না করেছে, আর আমি দেখিয়ে দিচ্ছিলাম যে বড় যে হাড়টা আছে, মানে নলা হাড়, সেই হাড় আমি খাবো। তো দেখুন, রোদ বৃষ্টির মাঝখানে তো চলে এসেছে রৌদ্র, আর আমরা এখন খাচ্ছি আইসক্রিম। তো এখানে হচ্ছে যে বাসায় যে আইসক্রিমওয়ালা আসে, আগে তো লাকি সুপার আসতো, এখন এটা কি সুপার আমার আসলে জানা নেই। আইসক্রিমটা আসলে বাবু আনতে গিয়েছিল, তো আম্মু বলেছিল আম্মু বাটি আইসক্রিম খাবে। বাটি আইসক্রিমের রিভিউ খুবই খারাপ, এটা একদমই টেস্টি ছিল না, তেতো তেতো ছিল। বাট আমরা যে আইসক্রিমগুলো নিয়েছিলাম, যেগুলোকে তারা কুলফি বলছে, সেই কুলফি আইসক্রিমের মধ্যে হচ্ছে নারিকেলে ভরপুর ছিল, একটাই 10 টাকা করে ছিল এবং অনেক মজাদার ছিল। আর সবুজ প্রত্যেকটা আইসক্রিমই নিয়েছিল, শুধু বাটি আইসক্রিম বাদ দিয়ে। তো এই জন্য হচ্ছে যে তার কাছে নাকি সবটাই ভালো লেগেছে, যাই হোক যার যার বিষয় সেটা। তো এই তো আমরা এখন আইসক্রিম নিয়েছি, অনেকগুলোই আইসক্রিম হয়ে গেছে। আর এখানে আম্মু খাসি মাংস রান্না করছে, খাসি মাংস রান্না হয়ে গিয়েছিল, একটু গরম করে নিচ্ছিল। এদিকে হচ্ছে মাছ, মাছটা ভেজে নিয়েছে। আর এই তো আমাদের পরিপূর্ণ টেবিল রেডি, সাথে আম্মু পটল ভাজা করেছিল, পোলাও করেছিল, আর হচ্ছে যে এটা হচ্ছে মাংসের কাবাব। তো যাই হোক, এগুলোই ছিল আমাদের আয়োজনে, ভালো কথা। আমরা হচ্ছে যে যখন বিকালবেলা আসব, মানে আজকেই আমি আমার শ্বশুরবাড়ি চলে এসেছিলাম ঈদের পরের দিনই, তো আম্মুরা হচ্ছে যে ফুচকার আয়োজন করেছিল, সাথে চটপটির আয়োজনও করেছিল। তো আমরা যেটা করেছি, ফুচকা আর চটপটি একসাথেই খেয়েছি, চটপটির উপরেই দিয়ে দিয়েছি, এখনও আমার মুখের মধ্যে পানি চলে আসছে। আর এখন আমরা হচ্ছে যে ব্যাক করছি, মোটামুটি অনেক সুন্দর চাঁদ দেখা যাচ্ছে। চাঁদ যদিও মেঘের মধ্যে ঢেকে আছে, কিন্তু চাঁদটা খুবই সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। মাঝে মাঝে উকি ঝুঁকি দিয়ে মেঘ থেকে বেরো হয়ে আসছিল। তো যাই হোক, আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার, আর প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে রাখবেন। যদি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করেন তাহলে অবশ্যই আমার ভিডিও সবার আগে আপনার হাতে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ সবাইকে।